আচ্ছা মা, আজকে কি বানাচ্ছো? আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানাবো। লাগবে তোমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আলু একটু বড় বড় করে কাটতে হবে, বাঁধাকপি, চিংড়ি মাছ ছাড়িয়ে নেওয়া, নুন হলুদ মাখানো, নুন হলুদ টমেটো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা পাউডার, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা, আর লাস্টে একটু গরম মশলা। প্রথমে আমি আলুগুলো ভাজবো। আচ্ছা, আলু ভাজার জন্য প্রথমে আলুগুলো ভাজবো। আলু ভাজার জন্য কত মানে কত চামচ তেল লাগবে? এক চামচ থেকে দেড় চামচের মধ্যে তেল দিলেই হয়ে যাবে। তেল তেল টেবিল স্পুন না টিস্পুন? হ্যাঁ টেবিল স্পুন, দু টিস্পুন দিলেই হয়ে যাবে। এরপরে কি করবো? গরম হয়ে যাওয়ার পরে কি করবো? আলু ছাড়বো, আলু দেবো। আচ্ছা, আমরা কি চেক করে নেবো, হাতটা দিয়ে কি চেক করে নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, হাতটা দিয়ে দেখে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা। ওকে, প্রথমে আমি আলু দেবো। গরম হয়ে গেছে তেল, আলু দিলাম। আচ্ছা, আলুগুলো কতক্ষণ ভাজবো? অনেকক্ষণ ভাজবো না অল্প ভাজবো? আলুগুলো একটু ভাজবো। এক মিনিট মতো ভাজবো, একটু লাল হওয়ার মতো ভাজবো আর কি, যতক্ষণ না লাল হচ্ছে আলুগুলো ভাজতে পারবো। আচ্ছা, ফ্রাই করার সময় কি আলুগুলো লাল হয়ে যাবে? হ্যাঁ, ফ্রাই করার সময় আলুগুলো লাল হয়ে যাবে। আলুগুলো কি ফ্রাই হয়ে গেছে? হ্যাঁ, আলুগুলো ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি করব? কাঁচা লঙ্কা দেবো, দেওয়ার সাথে সাথে একটু বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা খুব সরু করে কাটতে হবে, বাঁধাকপি যত সরু করে কাটবে তত টেস্টি হবে। বাঁধাকপিটা সরু করে খুব পাতলা করে কাটতে হবে, পাতলা করে কাটলে বাঁধাকপি টেস্ট থাকবে আর তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। বাঁধাকপিটা পাতলা পাতলা করে কাটবে। এবার আমি একটু নুন দেবো, একটু নুনটা কি টেস্ট টেস্টের মতো পরিমাণ মতো নুন দেবো, মানে যতটা টেস্ট দরকার আছে তো নুনটা তো পরিমাণ মতো দিতে হবে। একটু হলুদ দেবো, হলুদটা কি নর্মাল দেবো না জল দিয়ে মিশিয়ে দেবো? না, জল দিয়ে মিশিয়ে দেবো না, শুকনো গুঁড়োই দিয়ে দেবো, কেন বাঁধাকপি থেকে এমনি জল ওঠে। আমি থেকে জল ওঠে বলে নুনটা একটু হলুদটা কম করে দিই, গুলে দেবো না। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আমি এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, জল বেরোবে, জল বার হলে বাঁধাকপিটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। এবার আমি চাপা দিচ্ছি বাঁধাকপিটা। চাপা কতক্ষণ দিয়ে রাখতে হবে? চাপা 5 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে।
মাঝে মাঝে নাড়তে হবে, 5 মিনিটের মধ্যে আরো দুবার নাড়তে হবে, উল্টে দিতে হবে, দিয়ে আবার চাপা দিতে হবে। যে বাঁধাকপিটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমাকে ওইভাবে করে যেতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি আবার একটু ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করব। বাঁধাকপি নরমও হয়ে এসেছে, চিংড়ি মাছ এখন দেবো না, এখন একটু টমেটো দেব, টমেটোটা মাঝখানে দেবো। টমেটো দিলাম আমি, টমেটোর মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ওটা সিদ্ধ হবে। বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, টমেটোটা সিদ্ধ হবে। যে আমি আবার 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলাম, 3 মিনিট হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে এসছে, নরম হয়ে গেছে একদম। আমি এবার বাঁধাকপিটা নামাবো। বাঁধাকপি নামাচ্ছি। আচ্ছা, বাঁধাকপি নামানোর পরে আমরা কি করব? বাঁধাকপি নামানোর পর আমি বলছি, বাঁধাকপি নামানোর পর কি করবো। আমি কড়াই তেল দেবো, কত টিস্পুন দেবো তেলটা আমরা? তেল একটু বেশি দিতে হবে, কেন চিংড়ি মাছটা ভাজতে হবে তো। 2 চামচ মতো তেল দেবো। বাঁধাকপিতে যদিও বেশি তেল লাগে না, কিন্তু চিংড়ি মাছটা একটু ভাজতে হবে তো, ওই জন্য একটু তেলটা দিতে হবে। ওকে, তেল দিলাম, তেলটা গরম হচ্ছে। আচ্ছা, গরম হওয়ার পরে আমরা কি করব? তেল গরম হয়ে গেছে, আমি এবার দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিব, এখনই দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা যে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি ওতে চিংড়ি মাছটা দেবো। আচ্ছা, গ্যাসটা কি ফুল স্পিডে দেওয়া থাকবে? হ্যাঁ, ফুল স্পিডে দেওয়া থাকবে, গ্যাসটা ফুল স্পিডে দেওয়া থাকবে, না হলে মাছটা গায়ে কড়ার গায়ে লেগে যাবে, ওই জন্য মাছটা ফুল স্পিডে দেওয়া থাকবে। পাঁচফোড়নটা হয়ে এসছে, আমি এবারে মাছগুলো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। মাছটা হচ্ছে চিংড়ি মাছ, চামানি চিংড়ি। চিংড়ি মাছ অনেক রকমের আছে, সবচেয়ে টেস্টফুল চিংড়ি মাছ হচ্ছে চামানি চিংড়ি, এটা হচ্ছে চামানি চিংড়ি। আচ্ছা, চিংড়ি মাছটা কতক্ষণ ভাজবো আমরা? মাছটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ ভাজতে থাকবো। পাঁচফোড়নের ওপরই মাছটা দিলাম, সেমাই। এবারে আমরা কি দেবো? এবার আমি একটু জিরা বাটা দেবো। জিরা বাটা মানে টিস্পুন না টেবিল স্পুন? জিরা বাটা সামান্য জিরা বাটা দিলেই হবে, বাটা মশলা, এটা গুঁড়ো মশলা দিয়ে জিরা বাটা।
আচ্ছা আমরা মোর দেন টেবিল স্পুন চা দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়োটা সামান্য দেবো, কেন লঙ্কাটা গুঁড়ো দিলে একটু রং উঠবে, রং হবে। এবার আমি বাঁধাকপিটা ঢেলে দেবো, তো এটাকে ভালো করে আমরা মিলিয়ে নেবো। হ্যাঁ এবার মিলিয়ে নেবো একদম পুরো, বাঁধাকপি চিংড়ি মাছ একসাথে মিলিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো একটু নিচের দিকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আবার একটু আমরা ঢাকা দেবো। আচ্ছা এই ঢাকাটা কতক্ষণ? এই ঢাকাটা বেশিক্ষণ দেবো না আমরা, কারণ এই গন্ধটা সাঁতার দেওয়ার পর গন্ধটা থাকবে যাতে, সেই জন্য আমরা একটু ঢাকা দিলাম। দু মিনিট পরে ঢাকাটা খুলে দেবো, একটু গ্যাসটা সিমে আছে দেবো, মানে এখন দিলে তলায় লেগে যাবে, ওই জন্য সিমে আছে দিলাম। গ্যাসটা হয়ে গেছে, দু মিনিট খুলছে, বাঁধাকপি আমার রেডি, সুন্দর হয়েছে বাঁধাকপি, রঙও খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা গরম মশলা দিয়ে কি কি দেওয়া থাকে? গরম মশলা দিয়ে লং, এলাচ আর দারচিনি, তিনটে একসাথে পিষে রাখা, এটা দিয়ে আমি হয়ে গেছে বাঁধাকপি, ওটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। আচ্ছা আমাদের কি চিংড়ি মাছ চিংড়ি বাঁধাকপি রান্না করা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে বাঁধাকপি রান্না। এর আমি বাঁধাকপিটা রেডি বাঁধাকপি, খুব ইজি রান্না, খুব সোয়াদিষ্ট চিংড়ি মাছ, খুব সোয়াদিষ্ট রান্না হয়ে গেছে বাঁধাকপি রান্না। বাঁধাকপি চিংড়ি বাঁধাকপি ১৫ থেকে ২০ মিনিট লাগে বাঁধাকপি চিংড়ি করতে গেলে।